সকলকে শুভেচ্ছা এমএম এডুকেয়ারের পক্ষ থেকে। আজ তোমরা যারা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিবে, তোমাদের হাতে কিন্তু আর সামনে সময় বেশি নাই। মাধ্যমিকে আছে মাত্র 20 দিন এবং উচ্চ মাধ্যমিকে মোটামুটি আজ থেকে 40 দিন মতো সময় আছে। এই অল্প সময়ের মধ্যে যারা সারা বছর পড়াশোনা করনি, এদিক ওদিক করে কাটিয়েছ, ভাবছো কিভাবে নম্বর পাবো, কিভাবে পাশ করব, তাদের কিন্তু চিন্তা করা কিছু নেই। তোমাদের এই কটা দিন তোমরা ভালো করে পড়ো, যে তথ্য বা তোমাদের বিষয় নিয়ে আলোচনা করব সেই অনুযায়ী তোমরা পড়াগুলো করে যাও, তাহলে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হবে না এবং তোমরা অনায়াসে 50 থেকে 70% নম্বর অবশ্যই পাবে। তাহলে প্রথমে আসি মাধ্যমিকে। দেখো, মাত্র 20 দিন তোমাদের পড়ে আছে এবং তোমাদেরকে 20 দিনের মধ্যে কি করতে হবে একটু বলে দিই, কিভাবে পড়বে, কখন পড়বে। তোমরা দেখো, তোমাদের যে সময় কম, তোমাদের 24 ঘন্টা মধ্যে তোমাদের সময় রাখতে হবে, দিনে কম করে 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে। তোমরা ঘুমটা দাও 8 ঘন্টা করে, বাকি 2-3 ঘন্টা খাবারের জন্য এবং 2-3 ঘন্টা রেস্ট এবং 1 ঘন্টা মতো বই পড়া বা টিভি দেখা বা মোবাইল নিয়ে খেলা করো, যা করলে করলে। বাকি কিন্তু 10 থেকে 12 ঘন্টা তোমাকে কিন্তু পড়াশোনা ভালো করে করতে হবে। এবার দেখে নাও কোন সময়টা পড়বে। তোমাদের কিন্তু সকলে কিন্তু পড়ার উপযুক্ত সময় হচ্ছে সকাল, বা যারা ভোরে উঠতে পারো তাদের জন্য, আর যারা ভোরে উঠতে পারে না তারা সকাল থেকে, কিন্তু সকালের সময়টা কিন্তু মাধ্যমিকে বিশেষ করে অঙ্ক, যেগুলো কঠিন বা যেগুলো সহজে মাথায় ঢোকে না, সেই অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমরা বেশি আলোচনা করবে সকালটা, ঠিক আছে। এবং তারপরে অঙ্ক হয়ে গেলে পরে ইংরেজি এবং কিছুটা হলেও ভৌত বিজ্ঞান। এবার বাকি যেগুলো পড়ে থাকছে, ইংরেজি মানে বাংলা, ইতিহাস, ভূগোল, এগুলো ইতিহাস, ভূগোল, বাংলা, এগুলো কিন্তু অন্যদের তুলনায় সহজ সাবজেক্ট। এইগুলো কিন্তু তোমরা অন্য সময়, যে সময়টা তোমরা নর্মালি পড়া করো না, যে সকাল 10টা 11টা পরে, দুপুরে, বিকালে বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে, ওই সময়গুলো ইউজ করবে ওই সাবজেক্টগুলো পড়তে। যেহেতু ইতিহাস, ভূগোল বেশিরভাগই মুখস্থ বিদ্যার মধ্যে পড়ছে বা বাংলা, এবং বাংলা যেহেতু মাতৃভাষা তোমরা, সেখানে মনে ভাবটা ভালো করে প্রকাশ করতে পারবে। এগুলো কিন্তু পড়বে অন্য সময়, যে সময়গুলো কিন্তু তোমাদের পড়তে ইচ্ছা করে না। আর শর্ট শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের ম্যাক্সিমাম শর্ট প্রত্যেকটা সাবজেক্টে থাকবে। শর্ট কোন সময় পড়বে, শর্ট পড়বে সবসময় ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে অথবা দুপুর বা বিকাল, যে সময়টা মেন পড়ার সময় না সেই সময়টা পড়বে। কেন, শর্ট এমন একটা জিনিস সেগুলো পড়লে কিন্তু সহজে মনে রাখতে পারা যায় এবং শর্ট পড়তে গিয়ে সকলের ভালো লাগে। আর শর্ট কিন্তু এমসিকিউ বা এসএকিউ বা শুদ্ধ অশুদ্ধ এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, কাজেই তোমরা ওই প্রশ্নগুলো পড়বে ওই সময়। কিন্তু সকালে প্রথম গুরুত্বপূর্ণ সময়টা সকালবেলায় কিন্তু মনটা ভালো থাকে, ওই সময় কিন্তু পড়ে যাও ইতিহাস, এই অঙ্ক এবং তারপরে ইংরেজি, ঠিক আছে, এইভাবে পড়ো। আর মাধ্যমিকের যেহেতু তোমাদের বেশিরভাগই প্রশ্ন শর্ট হয়, এখানে কিন্তু বড় প্রশ্ন খুবই কম হয়, তোমরা এই কদিনের মধ্যে যে পড়া করেছো বা যে সাজেশনগুলো আমি দিয়েছি সেই ভিত্তিক তোমরা পড়াগুলো করে যাও, টেক্সটটা ভালো করে পড়ো। আর পারলে এই কদিনের মধ্যে যদি তোমাদের সহায়িকা বই থাকে, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সেখান থেকে পড়াগুলো করলে বেশি ভালো হয়। কেন, সেখানে তোমার সালের বিগত যে 10 বছরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তুমি যদি রিপিট করে পড়তে পারো, তাহলে কিন্তু তোমরা অনায়াসে 60 থেকে 70% নম্বর ইজিলি পেয়ে যাবে। তোমরা সেইভাবে নজর দাও, তাহলে দেখো খুব ভালোভাবে। কিন্তু বললাম এখন কিন্তু আর ফাঁকি না দিয়ে 10 থেকে 12 ঘন্টা পড়ে যাও, তারপরে রেজাল্টের পরে আমাকে বলবে যে স্যার আপনার কথা মতো আমাদের কাজগুলো হয়েছে। কিন্তু আর সময় নয়, আর ফোন একদম দেখবেন না, যদি সারাদিনে হয়তো 1 ঘন্টা রেস্ট নেই তখন টিভি বা ফোন দেখতে পারো, কিন্তু অন্য সময় ফোন ব্যবহার করবে না, ঠিক আছে। এটা গেল মাধ্যমিকে বলছি। অবশ্যই কিন্তু অঙ্কটা কিন্তু সকালবেলায় করবে, সকালবেলায় না করলে অন্য সময় করলে সেইভাবে কিন্তু অঙ্ক মাথায় একটু সহজে ঠোকে না। এবার চলে আসি 11 আর 12। 11 12টা অনেকটা, কিন্তু 11-এর গুরুত্বটা এই বছর হলেও কম একটু, কিন্তু উচ্চ মাধ্যমিকের গুরুত্ব খুবই বেশি, কারণ উচ্চ মাধ্যমিকের উপর ডিপেন্ড করছে তোমরা পরবর্তীকালে কোন কোর্সে ভর্তি হবে এবং তোমাদের জীবনটা কি কোন দিকে যাচ্ছে সেই নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক। তাহলে দেখো, উচ্চ মাধ্যমিক কিন্তু তোমার এই যে 40 দিন বা 35 দিন সময় আছে এর মধ্যে কিন্তু তোমরা অনেক পরিমাণে পড়তে পারো এবং অনেক নম্বর পেয়ে যাবে। বিশেষ করে আর্টসে বলছি, সায়েন্সকে বলছি না, কারণ সায়েন্স তো অলরেডি সায়েন্স স্টুডেন্টরা কিন্তু মনোযোগ দিয়ে পড়ে এবং তারা কিন্তু আগে থেকে পড়ছে এবং তাদেরকে বাদই দিচ্ছি আমি, ওরা পড়বে। কিন্তু মেনলি আর্টসের স্টুডেন্ট যারা সারা বছর বেশিটা সময়টা ফাঁকি দিয়ে কাটায়, তাদেরকে বলছি তোমাদের সমস্যা এতদিন পড়নি, কিন্তু যদি এই মনোযোগ দিয়ে তোমরা দেখতে পারো কি বলতে চাই সেগুলো, কিন্তু অবশ্যই তোমরা 60-70% বা 80% নম্বর ইজিলি পাবে। তা দেখে নাও তোমাদের ম্যাক্সিমাম কিন্তু আর্টসের সাবজেক্টগুলো, যেমন ধরো এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল,
সংস্কৃত এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু অর্ধেক শর্ট হয় অর্ধেক হয় ব্রড। আর 20 নম্বর তো প্রজেক্ট আছে, ওইখানে তোমার 18, 19, 20 করে পেয়ে যাচ্ছ। বাকি থাকলেও ধরো 80 নম্বরের পরীক্ষা ভূগোলের ক্ষেত্রে 70 নম্বর, এখানে কিন্তু 35 শর্ট 35 বড় আর বাকিগুলো 40 শর্ট 40 বড়। এবার ছোট প্রশ্নের মধ্যে এমসিকিউ 24টা 16খানা থাকবে আপনার এসিকিউ প্রশ্ন। তুমি কিন্তু এই প্রশ্নগুলো যা বই পড়েছো এখন যা সময় আছে সেই অনুযায়ী তোমরা বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকে পাবে। আর বড় প্রশ্ন সাজেশন কিন্তু আমি অনেকদিন আগে দিয়েছি, আবার এই কদিনের মধ্যে লাস্ট মিনিট আরও কম করে কিন্তু আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেবো, সেগুলো পড়লে কিন্তু বড় বড় সমস্তগুলো পেয়ে যাবে। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার 5 দিন করে, প্রত্যেকটা বিষয় 5 দিন করে সময় দাও, 6 দিন করে সময় দাও, তোমরা অনায়াসে পেরে যাবে। সকালে পড়বে, ধরো মনে করো ইতিহাস পড়লে তুমি 1 ঘন্টা পড়ার পরে 1 ঘন্টা সময় দিলে ভূগোলকে, চেষ্টা করবে প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টকে 1 ঘন্টা কম করে সময় দিতে, ঠিক আছে। আর ইংলিশটা কি করবে, টেস্ট পেপার এবিটিটা ফলো করো, এবিটি যে পেজগুলো রয়েছে এমসিকিউ গ্রামার শর্ট আনসিন এগুলো কিন্তু প্র্যাকটিস করো। এবং আমি এবিটি এর যে গ্রামার বা এমসিকিউ এইগুলো কিন্তু তোমাদের আমি পেজে ঘুরি, আমি চ্যানেলের মধ্যে তোমাদের দিব, সেগুলো দেখে নেবে। এবং বড় প্রশ্নগুলো যেভাবে দিয়েছি সেই প্রশ্নগুলো অবশ্যই করো, আর বড় প্রশ্ন ওইখান থেকে সমস্তগুলো পারবে। তাহলে তুমি যদি এইভাবে এই কদিন পড়তে পারো তাহলে দেখবে তুমি মোটামুটি প্রজেক্টে 18, 19, 40, 40 এবং যতই কম পাও না কারণ 30 পাবে, কারণ এমসিকিউ আছে এসিকিউ আছে প্লাস বড় দিয়ে যতই কম পাও 30 পাবে, 30, 30, 60 আর ওইদিকে মোটামুটি 18, তাহলে 78 নম্বর এমনি হয়ে যাচ্ছে। তুমি আরও কম দাও, আরও কম পেলেও তুমি 70-এর নিচে কিন্তু আর্টসে কোনো সাবজেক্টে পাবে না। কিন্তু তোমাকে এই কদিন কিন্তু গুরুত্বপূর্ণভাবে ভালোভাবে পড়তে হবে, আর সময় তোমরা 10 থেকে 12 ঘন্টা কিন্তু অবশ্যই পড়বে। কেন পড়বে, কারণ 10-12, 10 ঘন্টা করে পড়লে তো পার ডে পার সাবজেক্ট 2 ঘন্টা করে পাচ্ছে না, আর 6টা সাবজেক্ট 2 ঘন্টা করে হলে 12 ঘন্টা, তোমরা প্রতিদিন 12 ঘন্টা পড়ো। আর তোমাদের আর্টসে কিন্তু বেশিরভাগ কিন্তু সেইভাবে অঙ্কর কোনো কিছু নেই, কাজেই তোমার বাকি সমস্ত কিন্তু কিন্তু মুখস্থবিদ্যা এবং সহজ বাংলা সাহিত্য সেগুলো ভালো করে টেক্সটা পড়লে প্রশ্ন যাই দিয়ে তোমরা কিন্তু গুছিয়ে বানিয়ে লিখতে পারবে, বাংলাতে কোনো চাপ নেই। পড়তে আসছে ইংরেজি কিন্তু টেক্সটগুলো তোমাদের সমস্ত প্রশ্ন কিন্তু হয়, বড় প্রশ্নগুলো তোমার লাইন তুলে প্রশ্ন হয়, তাই টেক্সটটা ভালো করে পড়ে যাও। আর কিছু নোট যেগুলো আমি দিয়েছি গুরুত্বপূর্ণ সাজেশন সেগুলো পড়ো, এবং টেক্সটটা পড়ে গেলে কিন্তু তুমি অবশ্যই যেখান থেকে প্রশ্ন দেখ তোমরা কিন্তু লিখতে পারবে, আর হুবহু কিন্তু সোর নোট মুখস্থ করবে না, হুবহু পড়লে কিন্তু পরীক্ষার হলে তুমি হয় মনে করতে পারছো না, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে। তাই টেক্সটটা পড়ে যাও, তাহলে কিন্তু কোনো প্রশ্নে উত্তর দিতে সমস্যা হবে না। আর শর্টগুলো এমসিকিউ এসিকিউগুলো কিন্তু ভালো করে পড়বে, তারপর পড়ার পরে উত্তর করবে, ঠিক আছে। আর বাকি ইতিহাস ভূগোল দর্শন বলো রাষ্ট্রবিজ্ঞান বলো এডুকেশন বলো এই যে শর্টগুলো দেওয়া হবে বা তোমরা বই থেকে পড়বে সেগুলো কিন্তু বেশি করে পড়ো, কারণ যেহেতু 40 নম্বর শর্ট একটা বিষয়ে প্রচুর, 40টা প্রশ্নের পিছু তোমায় কম করে 10 ইনটু করতে, মানে 400টা শর্ট কম করে করতে হবে। নোট শর্ট বেশি হলেও ডেলি তুমি মোটামুটি 30-40টা করে শর্ট অটোমেটিক করতে পারবে। কাজে প্রতিদিন 2 ঘন্টা করে সময় দাও, কোনো সাবজেক্টকে কমা বলে এড়ে যাবে না। মনে রাখবে তোমার 6টা সাবজেক্টের মধ্যে কিন্তু পরবর্তীকালে যে সাবজেক্ট 5টা নম্বর বেশি হবে সেই 5টা নম্বর কিন্তু যুক্ত করে কিন্তু তোমার গড়টা হবে, যেটা কম পাবে সেটা কিন্তু পিছিয়ে যাবে। কাজেই তোমরা প্রত্যেক সাবজেক্টে গুরুত্ব দাও, সমানভাবে গুরুত্ব দিলে কিন্তু যেটা 5টা বেশি হবে সেই দুটোকে নিয়ে পরবর্তীকালে তুমি কলেজে বা বড় বিশ্ববিদ্যালয়ে বা অন্য কিছু তোমরা ভর্তি হতে পারবে। তাই এই সময় নিয়ে ভালো করে মোবাইলটা কম দেখো, এবং তোমরা এইভাবে ঘন্টা পিছু 2 ঘন্টা করে দাও সাবজেক্টকে, অবশ্যই পড়ে যাও। এইগুলো পড়লে পরে আমি বলছি আমার 8 সাবজেক্ট থেকে তোমাদের কোনো বিষয়ে 60-এর নিচে পাবে না, এবং বিশেষ করে দর্শন ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন এগুলো তো 80 পা কোনো ব্যাপারই নেই। এইভাবে পড়ো, টাইম আছে সময় নিয়ে পড়ো এবং তারপরে করো। আর যারা একদিন পড়োনি তাদের চাপ নেওয়ার কিছু নেই, কিন্তু এই কদিন কিন্তু পড়তে হবে, এই কদিন কিন্তু ফাঁকি মারলে চলবে না। 2-3 বছর পরীক্ষা ভালোভাবে হয়নি, কিন্তু ওই আসার পরীক্ষা ভালোভাবে হবে না সেরকম চিন্তাভাবনা করলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। কিন্তু এই সময়টা অপচয় না করে ভালোভাবে যদি পড়তে পারো তোমরা প্রত্যেক সাবজেক্টে অনায়াস 70-80 নম্বর পেয়ে যাবে। তাই সময় নষ্ট না করে মনোযোগ দিয়ে পড়ো, আর বাকি সাবজেক্টের শর্ট যেগুলো আমি দিইনি সেই শর্ট প্রশ্নগুলো কিন্তু তোমাদের আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তাহলে আজকের মতো এইটুকুই।